আমি গতকাল ঋষাদের কথা শুনছিলাম, আমার খুব ভালো লেগেছে যে ওর কথার মধ্যেই এক ধরনের আত্মবিশ্বাস রয়েছে, এটা হয়তো সামনের দিকে ওকে নিয়ে যাবে। প্রথমে আপনার নিজের উপরে বিশ্বাসটা থাকতে হবে যে এটা একটা কঠিন শিল্প, সেই কঠিন শিল্পটা আমি আয়ত্ত করবো, তারপরে আমি সামনের দিকে তাকাবো। ওয়াসিম সিদ্দিক যাকে রিজার্ভ বোলার হিসেবে নিয়ে যাওয়া হয়েছিল বিশ্বকাপের সময় নেটে, যেহেতু বাংলাদেশের ব্যাটসম্যানরা লেগ স্পিনটা ভালো খেলেন না, তাকে নিয়ে যাওয়া হয়েছিল এবং নেটে অনেক বল করেছে এই ছেলেটা, তখন থেকে কিন্তু এই ছেলেটাকে ঘিরে একটা মানে কি বলে একটা আশা একটা ব্যঞ্জনও তৈরি হয়েছে। এবার সেই ছেলেটা আন্ডার-19 টিমের হয়ে সফর করছে সাউথ আফ্রিকা এবং সেখানে তিনি ম্যাচও জিতিয়ে দিয়েছে বাংলাদেশকে সাউথ আফ্রিকা না দুবাইতে, এবং সেখানে কি দুর্দান্ত বল করেছে ওয়াসি, দেখে ভালো লাগছে যে না এই লেগ স্পিনারের মধ্যেও কিন্তু প্রতিভা রয়েছে। তো ঋষাদ হোসেন বলেন, ওয়াসি সিদ্দিক বলেন, এরা হচ্ছে নিউ ফাইন্ডিংস অফ বাংলাদেশ ক্রিকেট, আমরা এদের দিকে অবশ্যই তাকিয়ে রয়েছি এবং হ্যাটস অফ টু হাতুরু সিং এ। লেগ স্পিন কিন্তু এক ধরনের শিল্প, এই শিল্প কিন্তু একদিনে আয়ত্ত করা যায় না। আপনি কিন্তু 18-20-22 বছরের একজন লেগ স্পিনারের টার্ন দেখে বলতে পারবেন না যে ওর বলের টার্নটা কম, ওর সেই মেধাটা রয়েছে কিনা, ওর প্রায়োগিক ক্ষমতা কতটুকু, ও ভবিষ্যতে আরো কিছু ওর আলমারিতে যোগ করতে পারে কিনা, ওর সেই কনফিডেন্স রয়েছে কিনা, এটা দেখার পরে যদি কোনো কোচ ক্যাপ্টেন ওই লেগ স্পিনারের উপরে ভরসা করতে শুরু করেন তাহলে নিশ্চিত থাকেন সে একদিন রশিদ খান হয়ে উঠবে। রশিদ খানের অ্যাগ্রেশন আপনি দেখেছেন অনফিল্ডে, রশিদ খান কিভাবে বল করে, যে ও যখন ব্যাটিং করতে যায় তখন ওর মধ্যে এক ধরনের অ্যাগ্রেশন থাকে, এটা শেনওয়ানের মধ্যে ছিল। শেনওয়ান কিন্তু ব্যাটার ছিলেন না, কিন্তু শেনওয়ানের অনেক ইনিংস রয়েছে স্টিভ ওয়ার সঙ্গে মিলে তিনি অস্ট্রেলিয়াকে জিতিয়ে দিয়েছেন, অনেক বোলার হিসেবে তিনি অনেক ভালো পারফর্ম করেছেন। তার মানে কি, আপনি যখন ক্রিকেটটা খেলবেন আপনার মধ্যে অ্যাগ্রেশনটা থাকতে হবে, একজন লেগ স্পিনারের মধ্যে ওই অ্যাগ্রেশনটা থাকতে হবে। তো নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন চার্জ ছাড়াই ফ্রিতে।